বিশ্বের অনেক রাষ্ট্র যখন প্রাকৃতিক দাবানলে পুড়ছে, শ্রীলঙ্কায় তখন রাজনৈতিক দাবানলে দাও দাও করে চলছে পুরো দেশ। স্বাধীনতার পরে এত চরম অবনতি শ্রীলঙ্কাবাসী দেখেনি। একদিকে দেশের অর্থনৈতিক চরম দৈন্যতা, অন্যদিকে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের বিক্ষোভের মুখে পলায়ন, সব মিলিয়ে ভালো নেই এই দ্বীপ রাষ্ট্রটি। তারই মাঝে আজ বুধবার নির্বাচন। চলুন দেখে আসি শ্রীলঙ্কার বর্তমান রাজনৈতিক অবস্থার খুঁটিনাটি। অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে থাকা শ্রীলঙ্কা আজ বুধবার নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে। পার্লামেন্ট সদস্যরা তিন প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেবেন। তবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ক্ষমতাসীন শ্রীলঙ্কার পাদুজনা পেরামুনার ভিন্ন মতাবলম্বী এমপি দুলাস আলহাপিরুমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। বুধবার স্থানীয় সময় সকাল 10টায় পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। অধিবেশনে আজকের বৈঠকে প্রেসিডেন্ট পদে ভোটাভুটির কথা রয়েছে। শ্রীলঙ্কার ডেইলি মিরর দাবি করেছে, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিক্রমাসিংহে। গতকাল মঙ্গলবার রাত নাগাদ এই অবস্থান ধরে রাখেন তিনি। ফোনে ও ব্যক্তিগত আলাপে পার্লামেন্ট সদস্যদের একটি অংশ তাকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। গতকাল রাত নাগাদ কয়েক এমপি সঙ্গে কথা বলেন বিক্রমাসিংহে। তাদের মধ্যে বিরোধী দলের এমপিরাও রয়েছেন। তিনি তাদের নিরাপত্তা ও দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার আশ্বাস দেন। অন্যদিকে নিজের প্রধানমন্ত্রী প্রার্থী সাজিত প্রেমাদাসাকে নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুলাস আলহাপিরুমা। তামিল এমপিদের সমর্থন পেতে এই দুজন গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের বৈঠকেও উপস্থিত ছিলেন। দুলাসের সমর্থনে সাজিত প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান। বৈঠকে তামিল এমপিদের নেয়া পাঁচ দফা দাবি দুলাস ও সাজিতের কাছে হস্তান্তর করা হয়। তারা বলেন, এই দুজন যদি এসব দাবির সঙ্গে একমত হন, তাহলে টিএনএ এমপিরা দুলাসের পক্ষে ভোট দেবেন। অন্যদিকে রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে এখন রাজাপক্ষদের সঙ্গে আতাত করার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর পদে তার নিয়োগকেও দেখা হচ্ছে গণতন্ত্রের লঙ্ঘন হিসেবে। চলমান সরকার বিরোধী আন্দোলনের সামনে কাতারে থাকা বামপন্থী দল ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির নেতা কুমার গুনার্তনাম ক্ষমতা থেকে রনিল বিক্রমাসিংহের বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রনিল বা দুলাস যেই প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, তাতে পরিস্থিতি শান্ত হবে বলে মনে হচ্ছে না। সব দেশের নাগরিকরা দুঃশাসনের সামনে হাঁটু মুড়ে বসে নেই। লঙ্কায় সেই স্বাভাবিক সাহসেরই এক দফা ঝলক দেখল বিশ্ব। ইতিমধ্যে 20 জুলাই এই আন্দোলনের বয়স 100 দিন পেরিয়েছে। 100তম দিনের আগেই তাদের বড় সফলতা এসেছিল। প্রতিদিন একের পর এক বাধার মুখেও পড়েছে এই আন্দোলন। চরম উত্তেজনা ও সহিংসতার পর 15 জুলাই শ্রীলঙ্কার আইন শৃঙ্খলা পুনরুদ্ধার হয়েছে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এবং 20 জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হওয়ার পর পরিস্থিতি শান্ত হয়েছে। যে বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এবং অফিস দখল করে রেখেছিল, তারা নাগরিক সমাজের নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেগুলো খালি করে দিয়েছে। তাদের কাছে অসহনীয় হয়ে ওঠা গুয়াতাবা রাজপক্ষ দেশ থেকে পালিয়ে গেছেন এবং সিঙ্গাপুর থেকে ইমেইলে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার অবস্থা খুব দ্রুতই উন্নতির দিকে যাচ্ছে না। এমন অবস্থায় শ্রীলঙ্কা নিয়ে আপনি কি ভাবছেন? ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।